हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमरा शिखबो खूब सुस्वादु टमेटो खेजुरेर चाटनी। खूब सहजे एटा बानानो जाए एबं खेते भीषण सुस्वादु हय। खाबारेर शेष पाते एटा परिबेशन करबेन तो परिवारेर सबाई खूब खुशी हबे। तो चलुन शुरू करे नेया जाक टमेटो खेजुरेर चाटनी। एर जोन्नो आमी नियेछि दुटो टमेटो, आमी कुचि करे नियेछि एबं भालो कोरे धुए निये छी। आर निये छी खेजूर, खेजूर गुलो के कुची कोरे बीज गुलो बेर कोरे निये छी। शुक्नो लंका निये छी आर पाँच फोड़न निये छी। बस एक कटा उपकरण दिए किन्तु बनानो हुए जाबे टमेटो चाटनी। कड़ाई गरम कोरे सामान्य सर्षेर तेल दिलाम, অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো টমেটো গুলো অ্যাড করে দেব। খুব সহজ ভাবে বানানো যায় এবং চট জলদি বানানো যায় কিন্তু সেরকম একটা রেসিপি এটা। ভালো করে টমেটো গুলোকে আমি কিন্তু তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। সামান্য লবণ আমি দিয়ে দিলাম যাতে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কিন্তু সামান্য হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব যাতে কালারটা একটু ভালো আসে। খেজুর গুলো যেগুলো আমি কুচি করে নিয়েছি সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে যে সিদ্ধটা হয়ে যাবে খেজুরগুলো কিন্তু মিশে যাবে। চিনি আমি দিয়ে দিচ্ছি, খেজুরের মিষ্টি ভাব আছে সেই বুঝেই আপনারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমরা কষাবো। এতে আলাদা করে জল লাগে না, টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চাটনিটা হয়ে যাবে। তো মাঝে মধ্যে কিন্তু চাপা দিয়ে দিয়ে এটা করবেন, তাহলে কিন্তু টমেটোর জল কিন্তু বেরোবে এবং তাতেই কিন্তু চাটনিটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন সুন্দর করে ফুটছে। এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন, এটা বানিয়ে রাখবেন, যে কোনো কিছুতেই কিন্তু এটা ভালো যায়। ভাজা মশলা দিয়ে আমরা ভালো করে আবার কিন্তু নাড়িয়ে নেব, নিলেই কিন্তু রেডি হয়ে যাবে শেষ পাতের চাটনি। টমেটো খেজুরের চাটনি বাড়িতে অবশ্যই বানাবেন এবং সবাইকে খাওয়াবেন। কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি এই চ্যানেলে প্রতি মুহূর্তে আপডেট হয়। থ্যাংক ইউ।